মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার সতেরো এর বিশতম আসর উঠছে শুক্রবার এতে পাঠক জরিপে সাকিবকে হটিয়ে সেরা অভিনেতা হলেন আরিফিন শুভ ঢাকা অ্যাটাক ছবিতে অভিনয় করে এই স্বীকৃতি পেয়েছেন তিনি এ পুরস্কারের মধ্য দিয়ে ঢাকায় ছবির কিং খান সাকিবকে হটিয়ে সেরা অভিনেতা হলেন আরিফিন শুভ সাকিবের হাতে সেরা অভিনেতার পুরস্কারটি এবার আর ওঠেনি এর আগে চারবার পাঠক জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছিলেন শাকিব খান কিন্তু এবার আর সেই ভাগ্যের চাকা ঘুরেনি তার এই সুপারস্টারকে হটিয়ে সেরাটা তুলে নিলেন আরিফিন শুভ রাজধানীর শেরে নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজন করা হয় মেরিল প্রথম আরও পুরস্কার দু শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে দেওয়া হয় আজীবন সমাননা দু সালের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে চিত্রনায়িকা ববিতাকে এদিকে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার তুলে নেন দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশা প্রিয় দর্শক শাকিব খানের এই হারের পেছনে কি অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদটাই দায়ী নাকি বুবড়ির সাথে সম্পর্ক তার কেরিয়ারে কাল হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন